এবার একটু নজর রাখবো ফুটবলের দিকে। শনিবার সন্ধ্যায় চলতি আইএসএল এর ফাইনাল, বাংলার এটিকে মোহনবাগান, মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। আর এই ম্যাচে বাংলা ফুটবলের সম্মান রক্ষার দায়িত্ব সবুজ মেরুন ব্রিগেডের হাতে। রাত পোহালেই আইএসএল এর মহারণ। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে শনিবার আইএসএল এর ফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি বাংলার অন্যতম প্রধান ক্লাব এটিকে মোহনবাগান। মোহনবাগানের সঙ্গে সংযুক্তির আগে মোট তিনবার আইএসএল ফাইনালে জিতেছে এটিকে। তবে সংযুক্তির পর এখনো অধরা আইএসএল ট্রফি। সংযুক্তির পর 2020-21 মরশুমে ফাইনাল খেললেও শেষ রক্ষা হয়নি, ফাইনালে হারতে হয়েছিল মুম্বাইয়ের কাছে। তাই এবার সতর্ক সবুজ মেরুন শিবির। আইএসএল এর শেষে 11টি ম্যাচে শুধু অপরাজিতই নয়, সবকটি ম্যাচ জিতেছেন সুনীল ছেত্রীরা। বেঙ্গালুরুর বর্তমান ফর্ম যথেষ্ট সমীহযোগ্য। অপরদিকে বেঙ্গালুরু দলটিকে ভরসা যোগাচ্ছেন এটিকে মোহনবাগানের এক ঝাঁক প্রাক্তন ফুটবলাররা। এটিকে মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ, সন্দেশ সিঙ্গার, প্রবীর দাসটা দাপটের সঙ্গে খেলেছেন বেঙ্গালুরুর হয়ে। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ সবুজ মেরুন শিবির, সুনীল রয় কৃষ্ণদের থামাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। দলে চোট সমস্যা নেই, ফাইনালে মোহনবাগানকে ভরসা যোগাতে প্রস্তুত সবুজ মেরুনের গোয়ানিস ব্রিগেড। এখন ঘরের মাঠে গ্লেন মার্টিন ও লিস্টন কোলাসোর উপর অনেকটাই নির্ভর করবে মোহনবাগানের ফাইনালের ভাগ্য। এসবের মধ্যে বৃহস্পতিবারই গোয়া উড়ে গেলেন প্রীতম পেত্রাতোসরা। শনিবারের মেগা ফাইনালে 24 ঘন্টা আগে ম্যাচকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। অপরদিকে ফাইনালের আগে বিশেষ সম্মান জানাতে ফিনল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে জনি কাউকোকে। একটা সময় এটিকে মোহনবাগানের মাঝমাঠকে ভরসা জুগিয়েছিলেন তিনি। কাউকো চোট পাওয়ার পর চাপে পড়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। সব ঠিক থাকলে আইএসএল এর মেগা ফাইনালে গ্যালারিতে দেখা যাবে ফিনল্যান্ডের হয়ে ইউরো 2020-তে খেলা তারকা ফুটবলারকে। সব মিলিয়ে জনমনে সবুজ মেরুন শিবির। ট্রফি জিততে মরিয়া পেত্রাতোস, হুগো পুংসরা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।